তুমি মোহনবাগানে খেলেছো, সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল বা মোহামেডান থেকে যদি কোনোদিন ভালো অফার আসে আসবে? এবছর থেকে ইস্ট বেঙ্গল অফার এসেছিল, কিন্তু আমি এর আগেও বলেছি যে আমার কাছে হয়তো প্রফেশনাল আমি খেলেছি ফুটবল, কিন্তু জানি না কেন মোহনবাগান ফ্যান্সরা আমার অনেকটা কাছের, তো 1 বছর 2 বছর খেলার জন্যে এত লোক যে আমাকে ভালোবাসে তাদেরকে ওই দুঃখটা দিতে পারবো না। তো অনেকেই প্রফেশনাল হয়ে খেলে, এদিক ওদিক চলে যায়, বাট আমি আগেও বলেছি এখনও বলছি তাদেরকে আমি কষ্ট দিতে পারবো না। ফার্স্ট অফ অল, এই গরম কলকাতার, এই গরমে কেমন আছো? সত্যি খুবই গরম, কেননা কেরালাতে ছিলাম, কেরালা তো গরম ছিল বাট কলকাতার মতন গরম না। সবাইকে একটা কথাই বলবো, বাড়িতে থাকো যতটা পারবে আর বেশি করে জল খাও। কেমন গেল এবারে মরশুমটা? স্টার্টিংটা খুব ভালো হয়েছিল, দেখো প্রত্যেকবার ভালো যাবে সেটা বলতে পারবে না। লাস্ট ইয়ার আমার খুব ভালো গেছিল, বিফোর লাস্ট ইয়ার ভালো গেছিল, যখন মোহনবাগান হয়ে খেলেছিলাম, ব্যাঙ্গালোরে 3টে ফাইনাল খেলেছি, 1টা ট্রফি পেয়েছি, 2টো ফাইনাল হেরেছি। কেরালা স্টার্টিংটাও ভালো হয়েছিল, পরে সাসপেন্ড হলাম, তারপরে একটু ইঞ্জুরি হয়ে গেছে, বাট এটা প্লেয়ারদের লাইফ, কখনো ভালো সিজন যাবে কখনো খারাপ যাবে, বাট ইয়েস আমি হ্যাপি নেক্সট সিজন আবার ফোকাস করব। রয় আর তুমি যখন একে অপরের এগেনস্টে খেলো, সেই এক্সপিরিয়েন্সটা কেমন? এবছর ভেবেছিলাম এগেনস্টে খেলবো, বাট দুবারই খেলতে পারিনি, একবার সাসপেন্ড ছিলাম, একবার ইঞ্জুরি হয়ে গেছিলো, 2টোর 1 টিমের 1টা ম্যাচও খেলতে পারিনি, তো সেটা কোনো এক্সাইটমেন্ট না। হ্যাঁ, একসাথে অপরে একসাথে খেলা মানে এগেনস্টে খেলা মানে একটু ভালো লাগা না খারাপই লাগা, কারণ সবসময় চাই একসাথে খেলতে, বাট সেটা হয়ে ওঠেনি। আই হোপ যদি রয় থাকে নেক্সট সিজন দেন খেলবো। গতবারে তোমার একটা ব্লগে দেখেছিলাম আম নিয়ে একটা খুনসুটি তোমার আর রয়ের মধ্যে, তো এবারে আম খাইয়েছো? আম এখনো খাওয়াইনি, এখন এই একটু বাড়িতে এসেছি, নিয়ে যাবো ওকে এখন। আম গাছে সেরকম এবছর আমও হয়নি, বাট একটা বড় আম হয়েছে, আই হোপ আমটা পারবো, যেই করে হোক রয়কে টেস্ট করাবো। কেরালে থাকাকালীন যখন যে ফ্যান সাপোর্ট পেয়েছিলে কেরালার মানুষদের থেকে, কলকাতার তুলনায় সেটাকে কিভাবে তুলে ধরবে? দেখো তুলে ধরতে পারবো না, ফ্যান্সরা খুবই ভালোবেসেছে, এটা আমি জানি না কেন, ঠাকুরের আশীর্বাদ, ফ্যান্সদের ভালোবাসা, যেখানেই যাই ফ্যান্সরা খুব ভালোবাসে, ফ্যান্সদের কাছে আমি পৌঁছে যাই, তো আমার কাছে আমি সবসময় বলেছি আমার কাছে সবসময় ফ্যান্সরা স্পেশালিস্ট, স্পেশাল আমার কাছে, তাদের জন্যই আজ আমি কবির দাস। তো আমার কাছে যেরকম মোহনবাগান ফ্যান্সরা আমাকে যতটা ভালোবাসে যতটা ভালো, ওরা একটা জায়গায় কেরালা ভালোবাসে, কেরালা একটা জায়গায়, 2টো ফ্যান্স বেশি আমার কাছে মানে খুবই ভালোর একটা উদাহরণ দিতে পারো। যেরকম কলকাতা যখন আসে এখন আমাকে ফ্যান্সরা কোনো সময় গালাগালি করে না একদমই, বাট মোহনবাগান ফ্যান্সরা বেশি গালাগালি করে না, বাট আমি তো গালাগালি খাইনি এগেনস্টে খেললো, যতবার হয়েছে আমাকে খুবই ভালোবাসা দিয়েছে, তো আমি খুবই হ্যাপি যে ফ্যান্সরা এখন আমাকেও ভালোবাসে। প্রীতম দার সাথে জুটি বেঁধে খেলেছো, সেটার অভিজ্ঞতা একটু যদি শেয়ার করো। প্রীতম দার সাথে জুটি বেঁধে বেশি খেলতেই পারিনি, প্রথম 4-5টা ম্যাচ খেললাম, তারপরে ও খেলেছিল, তারপর আবার ও সেরকম ভাবে একসাথে কন্টিনিউ হয়নি, আই হোপ ফিউচারে যদি হয়। কেরালায় কি থাকছো না কি কলকাতায় ফেরার ইচ্ছে রয়েছে? 100% কেরালাতেই থাকছি আমি, কারণ আমার এখনো সাইনিং আছে 2 বছর, কেরালা টিমটাকে সেরকম ভাবে কিছু আমার বেস্ট দিতে পারিনি, যদি কোনো সময় বেরাই কেরালা টিমকে বেস্ট দিয়ে তারপর বেরোবো, আমি এখনো স্যাটিসফাই হয়নি আমার পারফরমেন্সে। তুমি মোহনবাগানে খেলেছো, সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল বা মোহামেডান থেকে যদি কোনোদিন ভালো অফার আসে আসবে? এবছর থেকে ইস্ট বেঙ্গল অফার এসেছিল, তো যাই হোক সেগুলো ভেতরে কথাবার্তা, আমার আমি এর আগেও বলেছি যে আমার কাছে হয়তো প্রফেশনাল আমি খেলেছি ফুটবল, কিন্তু জানি না কেন মোহনবাগান ফ্যান্সরা আমার অনেকটা কাছের, তো 1 বছর 2 বছর খেলার জন্যে এত লোক যে আমাকে ভালোবাসে তাদেরকে ওই দুঃখটা দিতে পারবো না। তো অনেকেই প্রফেশনাল হয়ে খেলে, এদিক ওদিক চলে যায়, বাট আমি আগেও বলেছি এখনও বলছি তাদেরকে আমি কষ্ট দিতে পারবো না কোনোদিনই, তো আর ভুলে কিছু বলতে চাই, তাদেরকে আমি কষ্ট দিতে পারবো না, তারা একজন হলেও যদি কষ্ট পায় যে ওই ওই ক্লাবে গেছো, ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে আমরা বেঁচে আছি, ইভেন মোহামেডান নিয়ে আমরা বেঁচে আছি, কিন্তু আমি তাও জানি না মোহনবাগান ফ্যান্সরা আমার এতটাই কাছের, সেই সিদ্ধান্তটা যদি আমি ফিউচারে নিয়ে অনেক কিছু আমাকে ভাবতে হবে, বাট আমি সেই ভাবনা চিন্তাতেই এখন যেতে চাই না, আর ফিউচারও মনে হয় না যাবো, বাট ফ্যান্সদের খুব ভালোবাসি, সারা জীবন ভালোবাসি। লোকে বলে প্রবীর দাস নাকি শেষ হয়ে গিয়েছে, যদিও আমরা তা মনে করি না, কিন্তু এসব যখন দেখো বা শোনো তখন কি মনে হয়? কারা বলছে শেষ হয়ে গেছে আমি জানি না, আমার সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম মিডিয়া বলে, সোশ্যাল মিডিয়া নেগেটিভ তো আসেই, বাট আমি যদি লাস্ট 10 বছরের পারফরমেন্স দেখি, লাস্ট 7-8 বছরের পারফরমেন্স দেখি, আমি যে কটা ম্যাচ মোহনবাগানেরও খেলেছি, সেমিফাইনাল ফাইনাল, ইভেন ওয়েন প্লে এটিকে যখন ছিলাম তখনও খেলেছি, ব্যাঙ্গালোরও লাস্ট বছর খেলেছি, লাস্ট বছর ব্যাঙ্গালোরে গিয়েও 3টে ফাইনাল খেলেছি, সব ম্যাচ কন্টিনিউ খেলেছি, ফ্যান্সরা কত ভালোবাসা দিয়েছে। আমাদের প্রবলেম হচ্ছে যারা নেগেটিভ মানুষ, সবাই নেগেটিভ একদমই নাই, যারা নেগেটিভ মানুষ যারা বলতে পারো হেটার্স, আমার তো সবই থাকবে না,
ভগবানকে সবাই গালিগালাজ করছে, ধোনিকে গালি করছে, মেসি রোনাল্ডোকে কেউ ছাড়ছে না। আমি তো চুনো পুটি, সামান্য একটা প্রবীর দাস এক কোনার একটা শত্রু, এক কোনার একটা প্লেয়ার। তো আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, গালিগালা সবাইকে করে, নেগেটিভ টিং থাকেই, তো আমি নেগেটিভ নিয়ে ভাবছি না। যেদিনকে মনে হবে যে আমি আর পারছি না, ফ্যান্সের বলতে হবে আমি নিজেই রিটায়ারমেন্ট নিয়ে নেবো। বাট হ্যাঁ, স্টিল আমি এখনও খেলবো, আমি এখনও ঠিকঠাক আছি। আই হোপ এই সিজনটা সেরকম যায়নি, পরের সিজন আই হোপ বেটার যাবে, চেষ্টা করবো বেটার করার। প্রবীর দাস সাত পাকে বাধা করছে কবে? তা সময় হলে তোমরা নিশ্চয়ই জানো। রয় কৃষ্ণাকে আমন্ত্রণ করবে তো? আমার যে কোনো জিনিসেই, আমার নতুন বাড়ির হলেও রয় থাকবে, আমার যে কোনো ছোটখাটো প্রোগ্রামও সবসময় রয় থাকে, তো তোমরা নিশ্চয়ই জানতে পারবে। শেষ প্রশ্ন, দীপেন্দু বিশ্বাস এবং সায়ন ব্যানার্জির মতন অনেক তরুণ বাঙালির প্রতিভা উঠে আসছে, তো ওদেরকে নিয়ে কি বলবে? আমি খুব খুশি অ্যাকচুয়ালি এই কথাটা নিয়ে, আমি অনেক সময় অনেক কথা বলেছি। তো এই যে 60,000-70,000 এই যে মোহনবাগান যে ফ্যান্সরা যে আবেগটা দেখিয়েছে না কলকাতা ফুটবলে, সুপার কাপ ইস্টবেঙ্গল জিতলো, তিনটে টিম এখন আইএসএল খেলবে, খুব ভালো লাগছে। বাংলা থেকে তিনটে টিম আসছে, আমাদের জন্য খুব ভালো। কিন্তু এই যে 60,000 লোক খেলা দেখতে যাচ্ছে, তারা একটু হলো চ্যাম্পিয়ন হচ্ছে, মোহনবাগান মোহনবাগান চ্যাম্পিয়ন হবে, মোহনবাগান খুব ভালো টিম করছে, খুব ভালো। কিন্তু বাঙালি নিয়ে আসতে হবে, আমি আবার বলছি, বিকজ বাংলার ক্লাব। আর এইটা কিন্তু আমি ইনভেস্ট করছি বলে আমি না, বাংলার ফুটবল ফ্যান্সদের জন্যই কিন্তু ক্লাবটা চলছে। ইনভেস্ট তুমি করতেই পারো, ফ্যান বেসরা যদি না থাকতো কিন্তু এই ক্লাবের দাম ছিল না একদম। ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান হচ্ছে ফ্যান বেস ক্লাব। তো আমি একটা কথাই বলবো, যদি বাঙালি আরো আসে, দীপেন্দু যেরকম আসছে, যেরকম সাইন মানে যেরকম আরো আসতে হবে, এরকম রামসান যদি, আমাদের আর ক বছর, আমরা 4-5 বছর খেলবো তারপর আমরা ঘরে বসে যাবো। কিন্তু আমাদের পরের জেনারেশন যদি না আসে, যেহেতু বাংলার ক্লাব, কেরালার লোকাল ক্লাবে 5-6টা করে প্লেয়ার, সেগুলো আসতে হবে। সেগুলো হচ্ছে ফ্যান যারা আসবে তারা আরো আরেকটা তাগিদ, এই তো আজকে দীপেন্দু নামবে ভাই, আজকে ভাই রাম নামবে, আজকে সব বাঙালি হয় না, এরকম আছে প্লেয়ার। কিন্তু যদি বলে যে প্লেয়ার নেই, সেটা বাজে।